দর্শক আপনাদের সাথে আছি আমি সিয়াম সাদিক বিজনেস ইনসাইডার বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমি অবস্থান করছি রাজধানীর অন্যতম পাইকারি ও খুচরা বাজার কারণ বাজারে। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমরা এসেছি বাজার সম্পর্কে লাইভে আপনাদের আপনাদেরকে নিত্য প্রয়োজনীয় পণ্য মুরগি মাছ অন্যান্য শাকসবজি সম্পর্কে জানাতে। এ সপ্তাহে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি শীতের শাকসবজি বেশ আগমন হয়েছে। শীতের শাকসবজি হিসেবে সিম পাতাকপি ফুলকপি গাজর টমেটো এসেছে বাজারে, তবে কিছুটা কম গত সপ্তাহ থেকে এ সপ্তাহে পণ্যের দাম কিছুটা কম আছে। শীতের সবজি হিসেবে সিমের দাম 160 টাকা কেজি গত সপ্তাহে থাকলে এবং এ সপ্তাহে কমেছে 120 টাকায় নেমে এসেছে, এবং পাতাকপি ফুলকপির দাম গত সপ্তাহের তুলনায় একটু কমেছে। এ সম্পর্কে আমরা জানবো একজন কাঁচামাল ব্যবসায়ী থেকে। এই সপ্তাহ আর কি গেছে সপ্তাহ থেকে অনেকটা দাম কম আছে, 20 টাকা 30 টাকা কেজিতে কম আছে। যেমন শীতের সবজি আসার কারণে অনেক দাম কমছে, যেমন কেজিতে 30 টাকা 40 টাকা কমছে। যেমন সিমের দাম গেছে সপ্তাহ ছিল 160 টাকা, আজকে হচ্ছে 120 টাকা এই সপ্তাহে। তারপরে যেমন মরিচের দাম ছিল 160 120 টাকা আছে, গাজরের দাম ছিল 80 টাকা, এই সময় গাজরের দাম একটু বৃদ্ধি। টমেটোর দাম কমছে, টমেটোর দাম ছিল 180 টাকা 160 টাকা, তাই এই সপ্তাহে আছে 120 টাকা কেজিতে 40 টাকা কমছে। আর ফুলকপির সবজি শীতের সবজি আসার কারণে ফুলকপির দাম কমছে, আগে ছিল 60 টাকা 70 টাকা, এখন আজ থেকে ভালো কপি যখন আসছে তখন দাম কমছে 40 টাকা পিস হয়েছে এখন, আর পাতাকপি 40 টাকা পিস। অন্য অন্য সবজি আছে যেমন শীতকালে যে এখন যে সিজন আছে যে শেষ হয়ে গেছে, এটা দামটা একটু বৃদ্ধি। যেমন ঝিঙ্গা দুন্দুল সিসিঙ্গা এগুলো দাম একটু বৃদ্ধি, আগে তো 30 টাকা 40 টাকা এখন 50 টাকা 60 টাকা কমেছে। যেমন ঢেঁড়শে গিয়ে 40 টাকা 60 টাকা, ঝিঙ্গা 50 টাকা, সিসিঙ্গা 60 টাকা, পশুর হতে 60 টাকা, এগুলো সিজন শেষ। বটরি গেছে 80 টাকা এখন। অর্থাৎ দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে শীতের আগমন হওয়ার সাথে সাথে শীতের সবজি বাজারে আসার সাথে সাথে গ্রীষ্মকালীন সবজির দাম মোটামুটি অনেকটাই কম বলছেন ব্যবসায়ীরা। এদিকে আদা রসুনের দাম কিছুটা অপরিবর্তিত আছে, তাছাড়া কাঁচামরিচের দাম আগের মতোই আছে 120 টাকা কেজি। আমরা আদা রসুনের দাম সম্পর্কে জানবো একজন ব্যবসায়ীর কাছ থেকে। ভাই আদা রসুনের দাম কীরকম যাচ্ছে গত সপ্তাহে এবং আজকের বাজারে? আদা রসুনের দাম তো 110 টাকা 100 টাকা বেচতে আছে, আদা দাম ঠিকই আছে, বাড়ি নাই। আলুর দাম একটু বাড়ছে, আগে ছিল 20 টাকা করে এখন হয়েছে 25 টাকা 22 টাকা আলু, আর পেঁয়াজ 55 টাকা, পেঁয়াজের দামটা কমছে। এইসব সবজির দাম বাড়ার কারণ কি? সবজির কথা তো আমরা বলতে পারবো না, আমরা আলু কলস্টারে আছে কম আছে, আলু সিজন ষষ্ঠ আলু কম, এলাকা দাম বেশি। অন্য অন্য তো দাম বাড়ে নাই, অন্যগুলো কমই আছে। আর অন্যান্য দামগুলো বাড়বে বলে কি না বাড়ার সম্ভাবনা তো আদা রসুনের সম্ভাবনা খুব একটা দেখতেছি না, এমনই চলবে। অর্থাৎ দর্শক আপনারা জানলেন আদা রসুনের দাম কিছুটা স্বাভাবিক আছে এবং আগের মতোই আছে, বাড়বে বলে এমন কোনো সম্ভাবনার কোনো তথ্য আমরা এই মুহূর্তে পাইনি। আমরা এবার যাব মুরগির দোকানে, মুরগির বাজার দর কীরকম তা সম্পর্কে জানবো। গত সপ্তাহে মুরগির দাম কিছুটা কমে আসলো, এ সপ্তাহে বাজার দর কেমন সেটা সম্পর্কে জানবো এবং এ ব্যাপারে আমরা কথা বলে একজন মুরগি ব্যবসায়ীর সাথে। আগের তুলনায় কমছে, গত সপ্তাহে ছিল 180 টাকা, এই সপ্তাহে 160 টাকা। 160 টাকা সোনালি মুরগি, সোনালি গত সপ্তাহে 330 টাকা, 330 টাকা, 290 টাকা, 300 টাকা দাম কমছে। মুরগি আগের থেকে উৎপাদন হচ্ছে কিরকম? হ্যাঁ ভালোই, ভালো হচ্ছে। হ্যাঁ অর্থাৎ দর্শক আপনারা জানলেন গত সপ্তাহের তুলনাতে, গত সপ্তাহে কমেছিল মুরগির দাম, তার থেকে এ সপ্তাহে আরও কম দেখা গেল। অর্থাৎ ব্রয়লার মুরগি কেজি প্রতি 10 টাকা এবং সোনালি মুরগি কেজি প্রতি 30 থেকে 40 টাকা দাম কমেছে। এছাড়া অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম কিছুটা স্বাভাবিক আছে, তেলের দাম কিছুটা বাড়তি বলে মনে হচ্ছে এবং তেল গত সপ্তাহে 720 টাকা বিক্রি হলো, এ সপ্তাহে বিক্রি হচ্ছে 750 টাকা দরে পাইকারি বাজারে বিশেষ করে। তেলের
তেলের দাম কিছুটা বৃদ্ধিতে আছে, আগামীতে কি হবে সে সম্পর্কে এখনই বলা যাচ্ছে না। তেলের গায়ে এমআরপি 160 টাকা, 5 লিটার বোতলে 760 টাকা দেওয়া থাকলো, পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 750 টাকা দরে। এ নিয়ে আমরা কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে, যিনি সকল মশলা এবং তেল এবং অন্যান্য পণ্য সম্পর্কে জানাবেন। তেল আপনার আগে ছিল রূপচাঁদা 720 টাকা, এখন বেচতেছি 750 টাকা। বসুন্ধরা ছিল 700, এখন 730 টাকা বেচতেছি। গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রত্যেক লিটারে 5 টাকা করে তেলের দাম বেশি। তারপরে মসুর ডাল, দেশি মসুরি 110 টাকা থেকে 100 টাকা বেচতেছি, ইন্ডিয়া মসুরি 90 টাকা বেচতেছি, চিনির কেজি খোলাটা 80 টাকা বেচতেছি, প্যাকেট চিনি 85 টাকা বেচতেছি। তারপরে মিনিগেট চাল, নাজির চাল, ফাইজন চাল, এগুলো স্বাভাবিক দামে আছে, আগে যে দাম ছিল ওই দামে আছে। এলাচি, দারচিনি, মশলা পাতি, এগুলো স্বাভাবিক দাম আছে। বাজারে বাড়তি হলো তেল, চিনি, ডাল। এখন গণপরিবহন যদি স্বাভাবিক না হয় তাহলে তো গাড়ি না আসলে দাম বাড়তি হবে। এক গাড়ি 2000 টাকা ভাড়া, যদি 5000 টাকা হয়ে যায় তাহলে চাউলের কেজিতে বাড়বো 8 টাকা 10 টাকা। যদি গণপরিবহন স্বাভাবিক হয়ে যায় তাহলে আর দাম বাড়বে না, বৃদ্ধি ওই দামে বেচতে পারবো আমরা। গাড়ির দাম ভাড়া বাড়লে চাউলের দাম বাড়বে, ডাউলের দাম বাড়বে, নিত্যপূর্ণ আরও সব কিছু দামই বাড়বে। দর্শক, এমন আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো, তার বাজার সম্পর্কে, তার অভিজ্ঞতা সম্পর্কে নিয়ে। জি, আসলে প্রত্যেক জিনিসপত্রের মধ্যেই কোনোটাতে 10 টাকা, কোনোটাতে 15 টাকা, কোনোটাতে 5 টাকা বেড়ে যাওয়ার কারণে আমার যেই মাসিক ইনকাম হয় সেই ইনকামের তো আর বাড়া নাই। এই কারণে আমার প্রত্যেকটা জিনিস কিনতে গিয়ে এখন আমার বাড়তি খরচ হয়ে যাচ্ছে। এই জন্য আমার দৈনন্দিন যে বাজেট, মাসিক যে বাজেট, সেটার উপরে প্রভাব পড়ছে। আমি এখন কম জিনিসপত্র কিনছি, যেখানে আগে 3 কেজি ইউজ করতাম সেখানে এখন 2 কেজি ইউজ করা লাগতেছে। এই হচ্ছে তাই বর্তমান দ্রব্যমূল্যের অবস্থান, প্রতিটি জিনিসের দাম বাড়তে এখন। অবশ্যই দাম কমার প্রয়োজনীয়তা আছে, কারণ জনগণের আয়ের উপরেই তো যাতে দাম কমে ঠিক থাকে সেটাই তো, না হলে তো জনগণের উপরে খুবই, আমাদের উপরে খুবই প্রেশার পাচ্ছে। কারণ আমার মাসিক অন্যান্য সব কিছু কমে আসছে, তো এইভাবে তো জীবনযাত্রা করা যাচ্ছে না। আমার পারিবারিকভাবে তো আমি সমস্যার সম্মুখীন হচ্ছি, প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তেছে, কমা অবশ্যই উচিত এটা। এবং এই ব্যাপারে সরকারের হস্তক্ষেপ নেওয়া উচিত যে কোনো জিনিসের ব্যাপারটা যাতে